Hello friends, welcome to Damodar Shed. I am your food guide Arindo. If you are a diehard foodie and you can go to any extent for tasty, delicious food, then come to Khaibar Cafe. Now, first I am telling you how to reach there. First, you have to come to Jadavpur University Gate Number 4, Bengal Lamp Bus Stop. Bengal Lamp Bus Stop এর ঠিক অপোজিটে একটা সরু গলি চলে যাচ্ছে Bengal Lamp Factory পাশ দিয়ে। ওই সরু গলি থেকে 100 মিটার হাঁটলেই বাঁ হাতে পড়বে খাইবার ক্যাফে। এবারে সোজা চলে আসি খাবার। আমি আমার প্রোমোতে আগেও বলেছি যে এখানে অ্যাম্বিয়েন্স নিয়ে তেমন কিছু বলার নেই। প্রথমে আসি স্মল বাইটসে। স্মল বাইটসে আমি ট্রাই করি স্যান্ডউইচ, পর্ক আর চিকেন দুটোরই সালামি স্যান্ডউইচ পাওয়া যায়। মোরালেস দুটোই ঠিকঠাক। স্যান্ডউইচের পরে আসা যাক বার্গারে। আমি ফার্স্ট এখানে ট্রাই করি হ্যামবার্গার, চিকেন হ্যামবার্গারে। এখানে স্পেশালিটিটা হলো মিন্ট সস, সসটা হোমমেড, যেটা বার্গারে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। এবারে বার্গারের পরের ভ্যারাইটিতে আসব, বেকন বার্গার। এটা একটা এক্সপেরিমেন্টাল ডিশ, আগে আমি কখনো বেকন বার্গার ট্রাই করিনি। টেস্টে সত্যিই অনবদ্য। আর সত্যি কথা বলতে কি, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আপনি খাবেন, মুখে যাবে, স্বাদটা শরীরের থেকে মনে আগে লাগবে। বেকন বার্গার এরকমই একটা আইটেম। বেকন নিয়ে যখন কথা বলছি, তখন এরপরে আসুক বেকন প্ল্যাটার। বেকন প্ল্যাটারে আমি বেকনের সাথে পাচ্ছি একটা এগ পোচ এবং বার্গার। বেকন প্ল্যাটারটা কুইক বাইট স্টিক বলবো না, এটা মোটামুটি নর্মাল মানুষের জন্য হেভি বাইটসের কোটাতেই পড়ে যায়। এরপর আমি ট্রাই করি চিকেন সসেজ, আর তারপর চিকেন সসেজের লার্জার ভার্সনটা, চিকেন সসেজ স্টার ফ্রাই। Both are pretty good. এবার আরও একটা এক্সপেরিমেন্টাল ডিশ, অমলেট, মানে অমলেট পিৎজা, যেখানে দুটো অমলেট দিয়ে একটা ফ্লাফি বেস তৈরি করে তার উপরে ভেজিস দিয়ে বানানো হয় অমলেট পিৎজা। অমলেটজা নিয়ে যদি কথা বলতে হয়, অমলেটজা বেসিক্যালি আমার কাছে একটা ইঞ্জিনিয়ার্স ডিশ। স্মল রিকোয়ারমেন্টে এত সুন্দর, টেস্টি এবং চটজলদি একটা ঘরোয়া খাবার, ম্যাগির পরে অমলেটজাই আসে। এখানে প্রতি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে চিকেন তন্দুরি পাওয়া যায়, আর এখানে চিকেন তন্দুরিতে আলাদা কোনো অ্যাডেড ফ্লেভার্স ওনারা ইউজ করেন না, একদম ন্যাচারাল রাখেন, ফলে টেস্টটা অন্যরকমভাবে ফুটে ওঠে। এরপরে আমি ট্রাই করি রাইস বোল অ্যান্ড চিলি পপ। 80-85 টাকার মধ্যে এটা একটা প্রপার হেলদি মিল। এখন বলবো খাইবার ক্যাফের সিগনেচার ডিশ নিয়ে, খাইবার পরিতোষ। খাইবার পরিতোষ বেসিক্যালি রুটির ওপরে তাদের হোমমেড সস, তার উপরে এক পোচ দিয়ে একটা বেস বানানো হয়। এই বেসের উপরে থাকে পর্ক বা চিকেন, আর টপিংস থাকে চিজের। খেতে সত্যিই অসাধারণ একটা এক্সপেরিমেন্টাল ডিশ, অবশ্যই ট্রাই করা উচিত সবার। খাইবার পরিতোষের পরে আমি যখন চিলি পর্ক ট্রাই করলাম, চিলি পর্কের টেস্টটা সত্যিই অসাধারণ। এত জায়গায় চিলি পর্ক খেয়েছি, কিন্তু এখানকার চিলি পর্কটা, এত ভালো চিলি পর্ক আমি অন্য কোথাও খাইনি। আমি যখন শেফ অমিতদাকে প্রশ্ন করলাম যে তোমাদের পর্কস আইটেমগুলো অন্য সব দোকানের থেকে আলাদা কি করে হয়, জবাবে অমিতদা জানালেন, পর্কটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ফ্রম এনি আদার রেস্তোরাঁ যেখানে পাওয়া যায়, বিকজ অফ আমাদের প্রসেসিং। আমাদের প্রসেসিংটা হচ্ছে 5টা স্টেজ অফ পিউরিফিকেশন প্রসেস দিয়ে যায়, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য রিয়েল টেস্ট অফ পর্ক, চিলি পর্ক যেটা আমরা বানাই। তো পুরো প্রসেসটা কি আমাকে বলতে হবে? মেরিনেট করে রেখে দেব,
ফর ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ওয়ান হাফ টু টু আওয়ার্স স্টিল মেরিনেটেড ওভার দেয়ার। তারপরে আমরা ওটাকে সতে করি, ওটাকে আমরা উইথ চিলিজ অ্যান্ড উইথ আদার ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের লাগে সেগুলো দিয়ে আমরা ওটাকে সতে করি। তারপরে এটাকে প্রসেসিং করার পর আমরা এটাকে নিয়ে আসি, করে এনে এখানে আমরা আবার ওটাকে স্টার ফ্রাই হোক বা যেভাবে হোক যখন চিলি বানাই তখন সেইভাবে আমরা ওটাকে প্রসেস করি। সো দ্যাটস মাই টেস্ট। আর তার সাথে আমাদের আর একটা আছে যে হোম মেড একটা সস আমরা নিজেরা বানাই, উইচ ইজ এক্সক্লুসিভ ফর খাইবার ক্যাফে। ওই সসটা দিয়ে আমরা স্টার ফ্রাইটা করি অ্যান্ড দ্যাটস দ্য টেস্ট ইজ রিয়েলি আ টোটালি ডিফারেন্ট টেস্ট ফ্রম এনি আদার রেস্টুরেন্ট। তো আমাদের দুটো ইউনিক, একটা হচ্ছে যে প্রসেস যেটা রয়েছে আর দুই হচ্ছে আমাদের হোমমেড সস, উইচ ইজ অ্যানাদার ইউনিক থিং, যেটা আমাদের চিলি পপটাকে অনেক বেটার আরও বেশি লোকের কাছে অনেক বেশি ভায়াবল, ওদের টেস্টের থেকে অনেকটা বেটার টেস্ট পাওয়া যায়। থ্যাংক ইউ। আমার মোস্ট ফেভারিট আইটেম বেকন বার্স্ট। হাঙ্গেরিয়ান সসেজের ওপরে বেকন র্যাপ করে তার ভেতরে চিজ ঢুকিয়ে অসাধারণভাবে তৈরি করা হয় এই বেকন বার্স্ট। দামটা একটু বেশি কিন্তু এটা একটা হেভি মিলের পর্যায়ে পড়ে যায়, ফুল অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। খাইবার ক্যাফের ডেজার্ট সেকশন সেইভাবে নেই বললেই চলে, তবে জয়াদির হাতের হ্যান্ডমেড রাম কেকটা অবশ্যই ট্রাই করবেন, সত্যিই খুব ভালো। Please like, share and subscribe and don't forget to press the bell icon.